নিশ্চয় আপনাদের মনে আছে 90 দশকের কথা। এমনই একটি গান ছিল আর সেই অ্যালবামের নাম ছিল ক্ষমা, যেটি দীর্ঘ 26 বছর আগে শিল্পী প্রিন্স মাহমুদের সুরে প্রথম গিয়েছিলেন ব্যান্ড তারকা মাকসুদ। এটিকে 90 দশকের অন্যতম সেরা ব্যান্ড মিক্সড অ্যালবামও বলা হয়। দেশীয় সঙ্গীতের দুই জনপ্রিয় তারকাকে সবশেষ এক গানে দেখা গেছে দীর্ঘ 21 বছর আগে। যদিও দুইজনেরই রয়েছে আলাদা দর্শক শ্রোতা, এবারের ঈদে দুইজনই তার ভক্তদের দিলেন সুখবর। আবারও প্রিন্স মাহমুদের সুরে প্রকাশিত হতে যাচ্ছে মাকসুদের গান, শিরোনাম সাথে পাচ্ছে। সেই সৃষ্টির টানা 26 বছর পর আবারও এক হলেন অসাধারণ অনেক গানের দুই কারিগর। গত 30 জুন পুরনো গানটি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আর তখনই অ্যালবামটি নিয়ে স্মৃতিচারণ শুরু। সেই পোস্টে আসতে থাকে শত শত কমেন্ট। মূলত ভক্ত শ্রোতাদের সেই আবেগ আর আগ্রহ থেকে নতুন গানটির অনুপ্রেরণা প্রিন্স মাহমুদের। নতুন গানটির সঙ্গেও জড়িয়ে আছে পুরনো সেই রেশ। আর এই নতুন গানটির মাধ্যমে দর্শকরা আবিষ্কার করবেন নতুন এক মাকসুদকে। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক, প্রিন্স মাহমুদের সুরে সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার, মিউজিক ভিডিও তৈরি করেছেন নাজমুস সাদাত নাইম। গানটির ভিডিও প্রকাশ পাবে জি সিরিজের ব্যানারে। এখন এটি দেখার তরুণ হৃদয়ে কতটা ঝড় তোলে এই গান। আহসান হাবিব, দেশ টিভি, বিনোদন ডেস্ক।